রিতা, এখন শরীর কেমন আছে? আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নে। রিতা প্লিজ, দেখ আমার উপর এভাবে রাগ করিস না, এতে আমার কি দোষ? পর তোর পেড্রোর সঙ্গে এনগেজমেন্ট হয়ে গেল? হ্যাঁ, কিন্তু এছাড়া আর আমার কোনো উপায় ছিল না রিতা। তুই তো বারণ করতে পারতিস, রাজি কেন হলি? মাকে কেউ কখনো না বলতে পেরেছে? আর তাছাড়া পেট্রো তো নিজেই আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। রিতা, আমি রিতা রিতা আমি আর বাঁচতে চাই না, আমি বেঁচে থেকে কি করব? আগামী সপ্তাহে তোমার বিয়ে, আর এই বাড়িটা দেখো কি অন্ধকার। এখানে মহিলা ছাড়া বাড়ি অন্ধকারই থাকে। তোমার মা মারা যাওয়ার পর এই বাড়ি একদম খালি হয়ে গেছে। বহু বছর ধরে আমি তোমার বিয়ের অপেক্ষায় ছিলাম, তোমার স্ত্রীর অপেক্ষায় ছিলাম যে সে সেই বাড়ি আলোয় ভরে তুলবে। কিন্তু দুঃখ এটাই, এখন আর তা হবে না, কারণ তুমি ওদের বাড়ি গিয়ে থাকবে। আমি তোমার সেন্টিমেন্ট বুঝি বাবা, কিন্তু এছাড়া আমার আর কোনো পথ ছিল না। কিন্তু আমি তোমার সিদ্ধান্তের কারণ বুঝতে পারলাম না। তুমি তো রিতাকে বিয়ে করতে চেয়েছিলে, কিন্তু এখন ওর বোনের সঙ্গে এরকম কেন? আমি রিতাকে ছাড়া বাঁচব না বাবা, আর আমি এই বিয়েতে আপত্তি জানালে ওর কাছে থাকার সুযোগ হারাতাম। পেড্রো, এটা ঠিক করছো না। আমি জানি না কোনটা ঠিক আর কোনটা ভুল, তবে আমার ক্ষেত্রে রীতিনীতি ভুল, এটা বিয়ে নয়। আমি জানি আমার ওই বাড়িতে থাকা উচিত নয়, কিন্তু রিতাকে তো কাছে পাবো। আমি রিতাকে খুব ভালোবাসি বাবা, হয়তো আমি ওকে পাবো না, কিন্তু ওকে হারাতেও চাই না। কিন্তু না পেট্রো,